মরক্কো থেকে স্পেনে অনুপ্রবেশের সময়ে প্রাণ হারালেন কমপক্ষে 27 অভিবাসন প্রার্থী। শনিবার মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। সরকারের প্রতি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। দাবি, ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় রয়েছেন অনেকেই। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগও তুলেছে প্রতিষ্ঠানটি। এছাড়া মৃত্যুর কারণ খতিয়ে দেখার দাবি জানানো হয়। বাড়তে পারে নিহতের সংখ্যাও। শুক্রবার সীমান্তের উঁচু বেড়াটপকে স্পেনে প্রবেশের চেষ্টা করে 2000-এর বেশি অভিবাসন প্রার্থী। সে সময় নিরাপত্তা বাহিনীর সাথে বাধে সংঘাত।